নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটিতে আমি পরে আসছি। তার আগে বলি, আপনারা জানেন যে আমার তিনটে আন্তর্জাতিক ব্লগ আছে, একটা হচ্ছে tantraprofit.net, tantraeye.net আর tantravision.net। অতি অবশ্য পড়বেন, শুনবেন, বুঝবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। তার সঙ্গে রয়েছে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী, যারা কুষ্টিটিকুজি তৈরি করাতে চান তারা 9830143048 এই নাম্বারে বুকিং করে অতি অবশ্য কলকাতা চেম্বারে বুকিং করে নেবেন। এবং আপনারা 70 পাতার প্রায় অমূল্য অ্যাসেটের মতো স্বর্ণচক্র কুষ্টিটিকুজি আপনারা তৈরি করিয়ে নিতে পারবেন। তার সঙ্গে সঙ্গে বলি, যারা অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে, মেশো থেকে আমার বইগুলি সংগ্রহ করতে চান তারা অতি অবশ্যই সেখানে সার্চ বক্সে শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে বইগুলো দেখতে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলি, ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে চ্যানেলের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। আর একটা কথা বলি, যদি মন দিয়ে শোনেন তাহলে হচ্ছে আমার নতুন চ্যানেল, স্পিরিচুয়াল চ্যানেল, সম্পূর্ণ আধ্যাত্মিক, সেখানে কোনো তন্ত্রের ব্যাপার ব্যাখ্যা করিনি আমি, সেটি হচ্ছে আনন্দ দর্শন, NNDA স্পেস দিয়ে DARSHN, আনন্দ দর্শন, আনন্দ না কিন্তু, আনন্দ, NND না কিন্তু, NNDA স্পেস দিয়ে DARSHN, আনন্দ দর্শন চ্যানেলটি দেখবেন। অতি অবশ্য যারা আধ্যাত্মিকভাবে ভাবিত বা আধ্যাত্মিক বিষয়াদি পছন্দ করেন তারা কিন্তু জানতে পারবেন অনেক কিছু, বুঝতে পারবেন অনেক কিছু এবং ভালো লাগবে আপনাদের। এবার বলছি যে ভিডিওটার কথা, একটু মন দিয়ে শুনুন। সেটি হচ্ছে পজিটিভ এনার্জি বাড়িয়ে আপনার জীবনে ইতিবাচক শক্তি আকৃষ্ট করতে এবং মানসিক শান্তি, সুখ এবং সমস্ত ধরনের বস্তুগত এবং আধ্যাত্মিক সম্পদ পেতে এবং আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হওয়ার জন্যে একটি খুব উপকারী জীবন পরিবর্তনকারী মন্ত্র সম্বন্ধে বলছে। মারাত্মক শক্তিশালী মন্ত্র, তন্ত্রের এই সংগ্রহ আমার ব্যাপক কাজ করেছি আমি এসব মন্ত্রের উপরে, আপনারা অতি অবশ্য নিশ্চিন্ত হয়ে করতে পারেন। মন যখন শান্ত, সংগঠিত এবং শান্তিতে আপনি থাকেন তখন একটি ইতিবাচক শক্তিশালী কম্পনকে আকর্ষণ শুরু করে যা সব কিছুকে সম্ভব করে তোলে এবং সেটা অনুশীলনকারী নাগালের মধ্যেই থাকে। যদি মন্ত্রটি বিশ্বাস এবং ভক্তি সহকারে উচ্চারণ করা হয় তাহলে মহাবিশ্বের এই মহাবিশ্ব অনুশীলনকারী যিনি তার ঘর থেকে অসুখ দূর করে দেয়, তার ইচ্ছা পূরণ করতে সাহায্য করতে শুরু করে। এই মন্ত্রটিতে ভগবান শিব এবং শ্রী গণেশজির মন্ত্র বা কিছু আধ্যাত্মিক মন্ত্র সন্নিহিত রয়েছে, সন্নিবিষ্ট রয়েছে। তা ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্য লাইক দেবেন বন্ধু। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি ছাতার ঘন্টার মতো সেটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। এবার বলছি যে এই যে মন্ত্রটি, এটা জপ করার সর্বোত্তম উপায় হল যে ব্রহ্মাণ্ড বা মহাবিশ্বকে উৎসর্গ করা। আপনার জীবনে একটা পজিটিভ ভাইব্রেশন আনতে এই মন্ত্রটি কিন্তু মারাত্মক উপযোগী। যদি নেগেটিভিটি আপনার ভেতরে বেশি থাকে তাহলে আপনার অসুখ সারবে না এবং আপনার ইচ্ছা পূরণ হবে না। সেই জন্যে ইচ্ছা পূরণ করার জন্যে এবং অসুখ সারানোর জন্যে আপনি এই মন্ত্রটির দ্বারস্থ হতে পারেন। তাহলে কি করতে হবে আপনাকে, দেখুন, যিনি অনুশীলন করবেন অবিলম্বে তার মন, শরীর এবং ঘরে শক্তিশালী ইতিবাচক শক্তি আকর্ষণ হতে শুরু হবে। এই ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি শক্তি দুষ্ট যারা চোখ, যাদের যারা আপনার দিকে নজর দেয়, নজর দোষ কাটাবে, অভিশাপ
কেউ যদি অভিশাপ দেয় সেই অভিশাপকে কাটাবে। কালা জাদু মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত বিষয়গুলোকে আপনার থেকে দূরে সরিয়ে রাখবে। এবং ভূত প্রেত ইত্যাদি যারা ভয়টায় পান তাদের সমস্ত ধরনের নেগেটিভ এনার্জিকে সরিয়ে দেয়, প্রতিহত করে এবং ধ্বংস করে। দু নম্বর, পজিটিভ শক্তি বাড়িতে সমৃদ্ধি শান্তি সুখ তৃপ্তি প্রাচুর্য নিয়ে আসে এবং বাড়ির বাসিন্দাদের জীবনকে বদলে দেয়। তিন নম্বর, এই মন্ত্রটি একটা অর্থ বা সম্পদকে আকর্ষণ করে এবং অনুশীলনকারীকে তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণ করতে এবং জীবনে সাফল্য পেতে সাহায্য করে। এই মন্ত্রটির জপ করার সর্বোত্তম পদ্ধতি, অনুশীলনকারী মন্ত্রটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে উৎসর্গ করতে পারেন এবং প্রতিদিন সকালে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই উভয় সময় এই মন্ত্রটি সাতবার করে জপ করবেন। আগে মুখস্থ করে নেবেন, তারপরে সাতবার মাত্র আপনারা জপ করবেন। মন্ত্রের যে গোষ্ঠীটা সেটা আমি একসঙ্গে বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন, স্ক্রিনেও যাচ্ছে একটু দেখে নিন। সেটি হচ্ছে ওং শ্রী শঙ্করায় নম, ওং শ্রী কৈলাস পতয়ে নম, ওং শ্রী পার্বতী পতয়ে নম, ওং শ্রী শান্তি সাগরায় নম, ওং শ্রী সুদাতায় নম, ওং শ্রী বিঘ্নহর্তায় নম, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। এইটাকে একবার হলো এরকম সাতবার আপনারা বলবেন, ওং শ্রী শঙ্করায় নম, ওং শ্রী কৈলাস পতয়ে নম, ওং শ্রী পার্বতী পতয়ে নম, ওং শ্রী শান্তি সাগরায় নম, ওং শ্রী সুদাতায় নম, ওং শ্রী বিঘ্নহর্তায় নম, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। অতি অবশ্যই এটা দুবার হলো, এরকম সাতবার বলবেন সকালে, সাতবার বলবেন ঘুমোতে যাওয়ার আগে। দেখবেন আপনার এই যে অসুবিধাগুলো, অসুখ বিসুখের যেসব মানে নেগেটিভ এনার্জি সংক্রান্ত যত কিছু সমস্যা সব মিটে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অর্থ সম্পদ এগুলো আকর্ষিত হতে শুরু করবে। ভালো থাকবেন বন্ধু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্য পাশে সাবস্ক্রাইবার বাটনের পাশে নোটিফিকেশন বেলটি যে ঘন্টার মতো সেটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। ভালো থাকবেন বন্ধু, ভালো লাগবে।